আজ সব জল্পনার অবসান ঘটিয়ে এবার বাংলা মাটিতে জাগিয়ে চলেছে 356 ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন। কারণ তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে বাংলার প্রতিটা জেলায় জেলায় প্রচুর পরিমাণে ভোট পরবর্তী হিংসা ও দুর্নীতি ছড়াচ্ছেন, তা এবার বন্ধ করতেই এবার কড়া থেকে কড়া ব্যবস্থা নিলেন কেন্দ্রীয় সরকার। এমনটা কিন্তু আজ বিজয় সূত্রে পাওয়া খবর। বিজেপি স্পষ্ট দাবি করেছেন যে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় তৃতীয়বার ক্ষমতায় এসে যেভাবে জেলায় জেলায় একাধিক হিংসা ও সন্ত্রাস ছড়িয়েছেন, তা এবার বন্ধ করতে হবে। তা না হলে রাজ্যের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্য বিজেপির বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বারবার প্রকাশ্যে একাধিকবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে কটাক্ষ করেছিলেন। তা স্পষ্ট দাবি করেছেন যে তোলাবাস ভাইপো ও তার পিসিও তোলাবাস। এমনটাই কিন্তু তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে কটাক্ষ করে একাধিকবার দাবি করেছেন যে রাজ্যে 356 ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, তা না হলে তৃণমূল কংগ্রেসের ভোট পরবর্তী হিংসা বন্ধ হবে না।